প্রিয় দর্শক, ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন নতুন একটি চলচ্চিত্রের শুটিংয়ে, যার নাম বিল ডাকিনী। এই জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পর্ণ মিত্র। বিল ডাকিনী নামে এই চলচ্চিত্রে একসঙ্গে দেখা যাবে তাদের দুজনকে। ফজলুল কবির তুহিন পরিচালিত এই ছবির শুটিংয়ে অংশ নিতে কলকাতা থেকে নওগাঁয় এলেন এই অভিনেত্রী। এক সপ্তাহ ধরে নওগাঁয় সিনেমাটির শুটিং চলছে, সেখানে মোশাররফ করিম সহ আরও অনেকেই উপস্থিত রয়েছেন। মঙ্গলবার বাংলাদেশে আসেন পর্ণ। জানা গেছে ঢাকায় নেমে সোজা নওগাঁয় চলে গেছেন এই অভিনেত্রী। প্রিয় দর্শক, তবে সিনেমাটির শুটিংয়ে গত 12 ডিসেম্বর বাংলাদেশে আসার কথা ছিল পর্ণ মিত্রের, কিন্তু অভিনেত্রী করোনায় আক্রান্ত হওয়ার কারণে স্থগিত হয় সিনেমাটির শুটিং। এ বিষয়ে নির্মাতা ফজলুল কবির তুহিন বলেন, মঙ্গলবার পর্ণ মিত্র এসেছে বাংলাদেশে, একদিন তাকে বিশ্রাম নিতে বলা হয়েছিল, কিন্তু তিনি বিশ্রাম না নিয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন। আগামী 25 জানুয়ারি পর্যন্ত নওগাঁ জেলার বিভিন্ন লোকেশনে সিনেমাটির চিত্রায়ণ হবে। আশা করি সিনেমাটি দর্শকদের অনেক ভালো লাগবে।